বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে দুপুরে বান্দরবান পৌরসভার মধ্যমপাড়ার চাটনং ওয়ার্ডে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় ও বান্দরবান জেলা প্রশাসনের যৌথ আয়োজনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছেচল্লিশটি পরিবারের মাঝে নগদ নয় হাজার টাকা তিন বান্ডেল ঢেউটিন ত্রিশ কেজি চাল পাঁচ কেজি ডাল পাঁচ কেজি সয়াবিন দুই কেজি লবণ দুই কেজি মুড়ি দুই কেজি চিড়া দুই প্যাকেট বিস্কুট প্রদান করা হয় ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম বান্দরবান সেনা জোন কমান্ডার এস এম আব্দুল্লাহ আল আমিন পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নোমান হোসেন পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবি বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাদশু সহ আরও অনেকেই ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বান্দরবান পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার বলেন এ ধরনের দুর্ঘটনা এড়াতে সকলকে আরও সচেতন হতে হবে